আজকে আমরা মাছ কিনতে গেছিলাম হাউস্টন টেক্সাসের বাংলা বাজারে। তো ওখানে আমরা কি কি মাছ কিনেছি আর কি কি করেছি তোমাদের সাথে সবটা আজকে শেয়ার করব। চলো আমাদের সঙ্গে থাকো, দেখো ব্লগটা আর অবশ্যই সাবস্ক্রাইব করো ফার্স্টে। চলো পেট কাটা থাকে, কাটি ডিম বাইর করে, আর ইলিশ হলো কাটা না, এই জন্য ইলিশের একটু ডিম একটু বড় হলে সামান্য ডিম হবে বা বেশি, এদের মধ্যে বেশি ডিম আছে। প্রচুর দাম বেড়ে গেছিল, এগুলো হচ্ছে 799 করে, এটা $11 ইউটিউব বানার না এমনি, হ্যাঁ চ্যানেলের জন্য। আচ্ছা চ্যানেলের জন্য তাহলে মালিকের সাথে কথা আরো ভালো করে নেন। আপনার কি ফলোয়ার কেমন আছে? আমরা শুরু করেছি, আমরা করে দিন, অসুবিধা নাই, আপনারা করে দিন। আপনি ভাষার সাথে কি করেন? আপনি ই দেখেন আরো যেগুলো আছে একটু বলে দিলে ভালো। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করলে আমি সব বলে দিতে পারবো। এখানে আমাদের 60 আইটেম ফিশ থাকে সব সময়, বাংলাদেশি ফিশ। আচ্ছা বুঝলেন, 60 আইটেমের মধ্যে আপনি ছোট মাছ বড় মাছ মিলে যেগুলো মাছগুলো লিগ্যাল ভাবে আসার কথা সবগুলোই আছে। এছাড়া আমাদের এখানে মনে করেন যে লাইভ চিকেন আছে, আমাদের কাছে হাঁস আছে, ডাক যেটা বলে, তারপরে আমাদের অর্গানিক চিকেন বিক্রি করি, তারপরে আপনার যেটা আমরা হার্ড চিকেন বলি, তারপরে মোরগ মুরগি গোট আছে, ফ্রেশ গোট আমরা বিফ বিক্রি করি। ইভেন আমরা মনে করেন যে স্পেশাল অর্ডারও নেই, ধরেন যে কেউ কলিজা চাচ্ছে, এগুলো আমরা মাঝে মাঝে দিই আর কি। মাছের কোয়ালিটির ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করে নিই, কাস্টমার রিভিউ হবে, কাস্টমার যদি মাইন্ড স্যাটিসফ্যাকশন না, সেক্ষেত্রে আমরা ওইটা এই যে একই চিংড়ি, এগুলো 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 কি ছোট গলদা বলে না কি নাম বলা লাগে? হ্যাঁ এগুলো ওই দক্ষ কারিগর যে প্যাকেট করা। আচ্ছা আপনাদের কি এই যে বাংলাদেশের ইয়ে, এটা কি আপনার ডাইরেক্ট নিউ ইয়র্ক থেকে আসে? আমরা ডাইরেক্ট নিউ ইয়র্ক থেকে আনি, বিভিন্ন ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে আমরা সাধারণত এই মাছগুলো আনি, বুঝলেন। স্পেশালি আমাদের অনেকটা বলতে পারেন আমাদের বেজ হচ্ছে পুতুলের, পুতুলের এই যে লেখা আছে পুতুল আর কি, ইম্পোর্টার পুতুলের মাছই আমরা বেশি আনি। পুতুলের মুড়ি, পুতুলের মুড়িও আছে, অনেক ব্র্যান্ড আছে। এই দেখেন ছোট্ট করে এখানে লেখা থাকে পুতুল, আমদানি করা। তো এরা আমার মোটামুটি যেটা বাজারে যত মাছ আছে যেই মাছ খায়, এবং ব্র্যান্ড যদি জানে যে পুতুল কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না।
কই সব মাছ আছে, কই মাছ আছে, টাকি মাছ আছে, মিক্সড মাছ আছে, আপের বাইম মাছ আছে, কাতলা মাছ আছে, কই আছে তিন প্রকারের, মলা বড় আছে, আপনার বালে মাছ আছে, তারপরে এই চিতল মাছ আছে, লুটিয়ে মাছ আছে, লুটটা আর কি এই জন্য তারপরে নলা মাছ আছে। আমি তো এই এত মাছের নাম তো হয় না, মাঝে মাঝে দেখতে ছুটিয়ে দেয়। হ্যাঁ এইগুলোকে সরপুটি মাছ বলে। দেখেন সব মাছের উপর পুতুল লেখা আছে, ব্র্যান্ড আইটেম, এইগুলোর আমদানি কারক পুতুল। লোটে মাছের দাম 799। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদাই কমপ্লিট না আলাদা হয়। আর এই আমাদের চিতল মধ্যে এখানে দেখেন ধরবো দেবো এইটা দেখি। এটা কি বড় এসেছে? আমি রাখি দিলে মাছের জন্য তাহলে। হ্যাঁ এটা এটা ওয়ান মাছ আছে, আমরা মাছের যে জায়গায় চিনার দরকার চিনি ফেলি। ছোট একটা মাছ নিয়ে গেছিলাম, ওটা মানে খুব একটা টেস্ট না, ওই জন্য একটু মিডিয়ামটা বোধ হয় ভালো। যেটা নিয়ে গেছি একেবারে ছোট নিয়ে না। হ্যাঁ ছোট মাছ দেখান বললে তেন যা দরকার, এখন ছোট না হলে কি কর, ছোটই দেয়। হ্যাঁ এখান থেকে মাছের কোয়ালিটি শুরু হয়ে গেছে।
মজা লাগবে এই যে থ্যাংক ইউ দাদাকে অনেক আমাদেরকে দেখিয়েছে মাছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি আমার নাম জাহিদ বাংলা বাজার এই যে দেখে নাও তো আমরা মাছ কিনে ফিরে চলে এসেছি বাড়িতে আর এই ভিডিওটা যখন যাবে তখন 14 ফেব্রুয়ারি আই থিঙ্ক ভালোবাসার দিন তো ভালোবাসার দিন ভালোবাসা কি শুধু মানুষের সাথেই হয় খাবারের সাথেও হয় আর আমাদের মাছের প্রতি আমাদের প্রচণ্ড ভালোবাসা মাছই আমাদের ভালোবাসা মাছের সাথেই আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি তো আজকে কি কি কিনেছি সেগুলো একবার শেয়ার করি তার আগে বলবো যে কোনো দোকানে যাওয়ার ইন্টারেস্টটা সবসময় বেড়ে যায় যদি দোকানের ওনার বা দোকানের যারা শপ ওনার বা যারা দোকানে রয়েছে তারা যদি তোমার সাথে বিহেভিয়ার খুব ভালো করে তো এই বাংলা বাজারের যিনি ওনার আছেন এবং আরেকজন আই থিঙ্ক জাহিদ ছিল ওনার নাম তো ওই দাদা ওনারা প্রচণ্ড আন্তরিকভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে এবং আমাদের চ্যানেলের কথা জানতে পেরে ওনারা আরও ভালো করে আমাদেরকে সব এক্সপ্লেন করে দিয়েছে ভিডিওতে তোমরা সেগুলো দেখেইছ তো দাদাদেরকে অসংখ্য থ্যাংক ইউ তোমাদের ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে এবং কেউ যদি হাউসটার থেকে এটা দেখো এই ব্লগটা তো তোমরা অবশ্যই ওই দোকানে ভিজিট করো এবং দাদাদেরকে বলো যে তোমরা আমার ব্লগ দেখে এসছো বা তোমাদের ব্লগটা ভালো লেগেছে তাহলে আশা করি দাদা তোমাদেরকে ভালো ডিসকাউন্টও দিয়ে দেবে আমাদেরকেও দাদা অনেক ডিসকাউন্ট দিয়েছে আর এবার বলি যে কী কী কিনেছি আজকে আমরা তো ফার্স্টেই দেখাই ওখানে খুব ভালো গোট পাওয়া যায় খাসির মাংস তো আমরা ফার্স্টে কিনেছি হচ্ছে গোট যেটা দাদা এতটাই ভালো দাদা নিজের ফ্যামিলির জন্য রাখা ছিল সব সেল হয়ে গেছিলো সোল্ড আউট হয়ে গেছিলো তো দাদা নিজের ফ্যামিলিটা আমাদেরকে শেয়ার করেছে তো দাদা এত কিনেছি গলদা বুঝতেই পারছো গলদা কিনেছি মানে মালাইকারি হবে তো মালাইকারির জন্য গলদা কিনে এনেছি আর তারপরে আছে হচ্ছে যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন ওখানে যাওয়ার সেটা হচ্ছে ইলিশ মাছ একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু একদম বাংলাদেশি ইলিশ মাছ তো তোমাদেরকে একবার পিসগুলো একটু দেখিয়ে দেবো এখানটা ও ডিম আছে মনে হচ্ছে ইয়েস ডিম আছে এখানটার পিসগুলো দেখো এটা মোটামুটি এই সাইজের পিস এখনই আমি যা বন্ধ পাচ্ছি রান্না হওয়ার আগে রান্না হওয়ার পরে কী হবে বুঝতেই পারছো তো এইটার এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন স্টার আঙ্কেল এটার জন্যই যাওয়া এছাড়াও এর আগের দিন আমি শেয়ার করেছিলাম কচুর লুটি যেটা আমার খুবই প্রিয় তো কচুর লুটি দুটাকে জমেছি আর একটা সম্পূর্ণ নতুন রকমের একটা কিছু এক্সপেরিমেন্ট আমি করতে চলেছি কারণ আমি কোনোদিনও লোটে মাছ আমি কোনোদিনও রান্না করে খাইনি বা আমি কোনোদিনও মাকেও দেখিনি রান্না করতে তো আমি এটা করবো লোটে মাছের ঝুড়ো বানাবার প্ল্যান আছে আমার তো ওই লোটে মাছ কিনে এনেছি সেই লোটে মাছ দেখে না এরকমভাবে ফ্রোজেনভাবে প্যাক করা থাকে একটা বরফের বেডিংয়ের উপরে লোটে মাছগুলোকে রাখা থাকে এখানে লুটিয়া বলে লেখা আছে এটা হচ্ছে আমাদের রুই মাছ রুই মাছের কাঁটাটা তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছ নেক্সট হচ্ছে ওখানে চিকেন আছে ওখানে খুব ভালো রোল চিকেন পাওয়া যায় তো আমরা রোল চিকেন কাটিয়ে নিয়ে এসেছি আর যখন ইলিশ এসছে তখন ভাপা তো হবেই তো আমার সর্ষে লাগবে সর্ষে আর ওখানে এটা দেখি পানপুরি ফুচকা বানাবে এটা ফুচকা খাবে কোনো একদিন বেরি হয় ব্লগও হবে আর তার সাথে হচ্ছে এই প্রাণের মুড়ি এই মুড়িটাই এখানে খুব ভালো লাগে খেতে আর একটা পুতুলেরও মুড়ি হয় কিন্তু এই মুড়িটা আমাদের বেশ ভালো লাগে তো আমরা মুড়ি একটা মাছ আমাদের পক্ষে একবারে খাওয়া কখনোই সম্ভব নয় মানে এক মাসে খাওয়া সম্ভব নয় তো আমরা 2-3 মাসের মাছ একবারে কিনে নিয়ে আসি যেমন রুই মাছটা আমাদের অনেকটা এবং খাসির মাংসটা 5 পাউন্ড মানে 2.5 কেজি মাংস আমাদের পক্ষে খাওয়া এত তাড়াতাড়ি সম্ভব নয় তো আমরা একসাথে অনেক মানে 2-3 মাসের মার্কেটিং একসাথে করি তো এই জন্য আমাদের নেক্সট মান্থে আমাদের অ্যানিভার্সারি আছে তো সেই অ্যানিভার্সারির কথা আমরা দাদাকে বলি যে একেবারে আমরা অ্যানিভার্সারিরও শপিং করছি তো এই কথাটা শুনে মানে শপ ওনার হিসাবে ওনার ব্যবহার এই জন্যই আমাদের এত ভালো লেগেছে যেই উনি শুনলেন যে আমাদের অ্যানিভার্সারি তো দাদা আমাদেরকে এই নারকেল নাড়ুর এই মিষ্টিটা আমাদেরকে অ্যাজ এ গিফট দিয়েছে আমি ভিডিওটা অন করলাম আমি জাস্ট অন করলাম আরেকবার আপনাদের আপকামিং অ্যানিভার্সারির জন্য এটা আমাদের পক্ষ থেকে
জানাতে পারবো আমি এখন কোন আইডিয়া নেই যে এটা কিরকম হয়েছে। তো অনেকে ওই দাদারা বলেছে যে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ওদের পেজে হয়তো শেয়ার করবে। তো অনেকে হয়তো তোমরা বাংলাদেশি থাকবে যারা এটা দেখছো এই ভিডিওটা, তো তোমাদেরকে আগাম ভাষা দিবসের শুভেচ্ছা। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, এই হাউস্টন শহরে আমি এখন অনেক কিছু করব যেগুলো নেক্সট আসবে, এবং এগুলো কিনেছি মানে বুঝতে পারছো যে এই খাবারগুলোর রান্নাও আসবে ইভেন্চুয়ালি কোনো কোনো ব্লগে নেক্সট। তো যদি সেই ব্লগগুলো তোমরা দেখতে চাও, তোমাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ফ্যামিলিটাকে আরও একটু বড় করো, তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর প্রমিস করছি কি নেক্সট ব্লগগুলো আর একটু ভালো করার, আরও কিছু ইন্টারেস্টিং টপিকের উপরে করার চেষ্টা করব। তো চলো এটুকুই।